কাল সকাল থেকে শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচনের ভোট গণনা, আর তার আগেই দুই শিবিরের মুড কেমন রয়েছে তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐশী, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে দ্য ওয়ালের সম্পাদক শঙ্কুদীপ দাস। শঙ্কুদীপ, আপনাকে জিজ্ঞেস করব, এই যে ভোটের আগে সবকিছু মিটে গিয়েছে, ভোট মিটে গিয়েছে, ভোটের সমীক্ষা চলে এসেছে, কালকে গণনা, তার আগে দুই শিবিরের মুড কিরকম রয়েছে? দেখো ঐশী, এবারে লোকসভা ভোটের রেজাল্ট নিয়ে পশ্চিমবঙ্গে যে উদ্বেগ এবং উৎকণ্ঠা, এইটার পার্সপেক্টিভটা কমপ্লিটলি ডিফারেন্ট। আগের সব লোকসভা ভোটে, মানে আগের সব, মানে বলতে চাইছি যে 2014, 2019 এই সব লোকসভা ভোটের থেকে পৃথক, এই লোকসভা ভোটের ফলাফলটার সাথে তুমি অনেকটা 2009 সালের লোকসভা ভোটের ফলাফলের একটা তুলনা করতে পারো। কারণ 2009 সালে যে উৎকণ্ঠাটা ছিল, যে বাংলায় পরিবর্তনের একটা আবহ তৈরি করার জন্য যে যে একটা উৎকণ্ঠা, তুমি আমরা তো, আমি যখন দিল্লিতে ছিলাম, কিন্তু দিল্লিতে বসেও কলকাতার উৎকণ্ঠাটা আমরা ওখানে থেকে বসে ফিল করতে পারতাম। তার কারণ হচ্ছে আমরা তো কলকাতা সংবাদপত্রের জন্য কাজ করতাম আমি, তারপরে ওই সময় দেখো কংগ্রেস এবং তৃণমূলের জোট হয়েছিল, তো বাংলায় পরিবর্তনের একটা ক্ষেত্র তৈরি হয়ে গেছিল ওই লোকসভা ভোটে। আমি বলছি না যে 2024 এর লোকসভা ভোটে বাংলার পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত হয়ে যাবেই, কিন্তু একটা এক্সপেকটেশন বিজেপি শিবিরের মধ্যে রয়েছে যে আমরা এই 2024 এর লোকসভা ভোট দিয়ে একটা ক্ষেত্র প্রস্তুত করে ফেলবো 2026 এর পালা বদলের। ঠিক, এটা হচ্ছে বিজেপির এক্সপেকটেশন। আর তৃণমূলের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ডিফেন্ড করবো, ঠিক আছে, তৃণমূল হচ্ছে দ্য ডিফেন্ডার এখানে। তৃণমূল এই লোকসভা ভোটে যদি বিজেপিকে 18 কমে নামে দিতে পারে, 17ই হয়, দ্যাট উইল বি আ মেজর ভিক্টরি ফর তৃণমূল। কারণ তৃণমূল বলবে যে পশ্চিমবঙ্গের জন্য এই যে আর্থিক অবরোধ, পশ্চিমবঙ্গে টাকা আটকে দেওয়া, পশ্চিমবঙ্গে এই যে ইডি সিবিআই এদের এত তোমার সক্রিয়তা, এই সবকে আটকে দিয়ে আমরা 22 থেকে 23 হয়ে গেলাম। তো ফলে এই এই লোকসভা ভোটের পার্সপেক্টিভটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবং থার্ড যেটা, যে বাম এবং কংগ্রেস তাদের যে রেলিভেন্স তারা আবার ফিরে পাবে কি না, সেটাও কিন্তু তাদের জন্য একটা বড় বড় চ্যালেঞ্জিং জায়গা। যে সিপিএম আমরা বলি যে বারবার যে রক্তক্ষরণ হতে 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 যে অ্যানিমিক হয়ে গেছে, বিধানসভা শূন্য হয়ে গেছে, সেই সিপিএম যে এই ভোটে কামব্যাক হবে কিনা, আমি কামব্যাক মানে সিপিএম এক্সপেক্ট করছে না যে এই এই ভোটে একটা কোনো ম্যাজিক হয়ে রাতারাতি 4টে 5টা 10টা, কিন্তু সিপিএম এক্সপেক্ট করছে তাদের ভোটটাকে কতটা ফেরাতে পারবে। একটা অন্তত সিট মোহাম্মদ সেলিম, বা একটা অন্তত সিট যে কোনো জায়গা থেকে যদি বেরিয়ে আসে। কংগ্রেসের এক্সিস্টেন্সিয়াল একটা লড়াই, অধীর চৌধুরী বহরমপুর ধরে রাখতে পারবেন কিনা, বা ঈশা খান চৌধুরী যে অ্যাটলিস্ট মালদা সাউথ এই সিটটা জিততে পারবেন কিনা। তো ফলে এই এই ইলেকশনটা কিন্তু ভেরি ভেরি টেন্সড একটা রেজাল্টের একটা জন্য। এবং তুমি সেগুলো দেখো যে এক্সিট পোলের ফলাফল প্রকাশ হতেই যে দুটো শিবিরের একটা কিন্তু একটা ডিফারেন্ট একটা মুড দেখা যাচ্ছে। একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস যে এই ভোটে যে লড়াই এতটাই মানে একটা তীব্র লড়াই যে এক্সিট পোলে নানা রকম ফল হতে পারে, এমন এক্সিট পোলে যারটা নাম্বারটা বেশি দেখাবে সে একটু বেশি উৎফুল্ল হবে, সে একটু বেশি কনফিডেন্স পাবে। তৃণমূলকে নাম্বার কম দেখিয়েছে, তৃণমূলের একটা কোথাও মরালে ধাক্কা দিয়েছে, কিন্তু কালকে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা টিম এবং গোটা দলকে একটা চাঙ্গা করার জন্য ভোকাল টনিক দিয়ে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে। গতকাল সকালবেলার তৃণমূল আর আজকে রাত্রিবেলার তৃণমূল কিন্তু এক নয়। তৃণমূল পার্টি কিন্তু চার্জড আছে, উৎকণ্ঠায় আছে যে কি হবে কি হবে, কিন্তু যে কাউন্টিং সেন্টারের জন্য চার্জ আছে। তার কারণ হচ্ছে যে তৃণমূল জানে যে এইখানে যদি আমরা 22 থেকে 21 হয়ে যাই, তাহলে কিন্তু বিজেপি এখানে, আমি কখনোই বলি না যে রক্তের স্বাদ পেয়ে যাবে, ওটা খুব বাজে লাগে আমার শুনতে, আমি বলি চকলেটের স্বাদ পেয়ে যাবে। তো বিজেপি এখানে চকলেটের স্বাদ, রসগোল্লার স্বাদ পেয়ে যাবে, পশ্চিমবঙ্গ রসগোল্লার জন্য বিখ্যাত। তো তো এটাও তৃণমূল জানে। তো ফলে যে একটা একটা যুযুধান একটা একটা ব্যাপার আছে, এবং আজকে দুই শিবিরই কিন্তু টেস্ট টেস্ট একটাই কারণে, সেটা এই যে এক্সিট পোল যাই দেখাক না কেন, আমি অন্তত উনি জানি যে বিজেপি ভেতর থেকে জানে, বিজেপির অনেক নেতা মনে করছেন যে পশ্চিমবঙ্গে এবারে 5টা থেকে 7টা সিটে লড়াইটা হচ্ছে এনিবডিজ গেম। ঠিক আছে, মুখে অনেকে অনেক কথা বলবে, মুখে তৃণমূল বলবে আমি 30টা পাবো, বিজেপি বলবে আমি 32টা পাবো, এইটা দিয়ে কোনো এটা আসল কথা না। ভেতরে কি কি অ্যাসেসমেন্টে কি দাঁড়িয়ে আসছে, অ্যাসেসমেন্টে আমি তোমাকে ফর শিওর বলতে পারি যে বিজেপির বহু নেতা মনে করে যে 7খানা থেকে 5খানা থেকে 7খানা সিট
50-50 হয়ে আছে, এনিবডিজ গেম। তৃণমূলও তাই মনে করে যে পাঁচটা থেকে সাতটা সিট খুব মানে একদম পুরো ক্লিন কনটেস্টে দাঁড়িয়ে আছে। এবং সেখানে তুমি দেখো যে ইন্টারেস্টিংলি লোকসভা ভোট 17 লক্ষ 18 লক্ষ ভোটার লোকসভা ভোটে ভোট দেয়। এবং নর্মালি আমরা দেখি যে লোকসভা ভোটে কম মার্জিন হলো 30-40-50 হাজার মার্জিন হয়, কিন্তু দেখো পশ্চিমবঙ্গে আমরা গত ভোটেও দেখেছি যে খুব থিন মার্জিনে বেরোতে। তৃণমূল এবং বিজেপি দুটো শিবিরেরই এবারে অ্যাপ্রিহেনশন আছে 5-7 সিট খুব ন্যারো মার্জিনে বেরোবে। মানে তৃণমূল যদি জেতে তাহলে ন্যারো মার্জিনে জিতবে, বিজেপি যদি জেতে তাহলে ন্যারো মার্জিনে জিতবে। তো সেই সিটগুলো কি কি, সেই সিটগুলো নিয়ে আমরা একবার রিক্যাপ করতে পারি যে সেই আজকে তো আমাদের 7 দফা ভোট চলেছে। 7 দফা ভোট মানে একটা লং টাইম আমাদের স্মৃতিতে, মানে খুব তো দুর্বল, মানে আমরা ভোটের স্মৃতি সবসময় সবকিছু মনে থাকে না। লেটেস্টটাই আমাদের ওই লেটেস্ট যেটা ডেটা ব্যাংকের লেটেস্ট ওটাই আসে। কিন্তু তুমি দেখো যে কোচবিহার অ্যাপারেন্টলি লোকসভা ভোটের আগে মনে ছিল যে কোচবিহার নিশ্চিত প্রামাণিক হই হই করে জিতছে, কিন্তু কোচবিহার ইটস নট সো ভেরি ইজি। হয়তো নিশ্চিত জিতে যাবেন, আমি বলছি না যে নিশ্চিত হেরে যাবে, একেবারেই বলছি না, কিন্তু ওখানে তৃণমূল এবং বিজেপির যে ব্যবধান সেই ব্যবধানটা কিন্তু খুব বড় কিছু হবে বলে কেউই মনে করছে না। এবারে হয়তো ভোটের রেজাল্টে দেখা গেল বড় হয়ে গেল, সেটা তো ডিফারেন্ট থিং, কিন্তু পারসেপশনে কিন্তু বিজেপির অনেকে এবং তৃণমূলের প্রায় সবাই মনে করছে যে আগের থেকে অনেক বেশি ন্যারো হয়ে যাবে। ঠিক আছে, বালুরঘাট সিট আগের বার সুকান্ত মজুমদার জিতেছিলেন 30,000 ভোটে। ঠিক আছে, সুকান্ত এটা নিজের মতো করে, সুকান্ত খুব সজ্জন মানুষ, ঠিক আছে, এবং রাজনীতিতে তার যাই মতাদর্শ হোক না কেন, মানে একটা জেন্টলম্যান পলিটিশিয়ান হিসেবে সুকান্তর একটা একটা ভাবমূর্তি রয়েছে, একটা ইমেজ রয়েছে, ঠিক বলছে, ইমেজ রয়েছে একটা। তো সুকান্ত সিটটায় আগের বার 30,000-33,000 মার্জিনে বিজেপি জিতেছিল, এবং সেখানে বলা হচ্ছিল যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব, বিপ্লব মিত্র এবং বাকিদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব অর্পিতার সাথে। তো সেইখানে সেই ফ্যাক্টরটা বিজেপির জন্য অ্যাডভান্টেজিয়াস হয়ে গেছিল। এইবারে তৃণমূল অনেকটা সেটাকে রিকভার করেছে, তো ফলে বালুরঘাটের লড়াই কিন্তু শিয়ানে শিয়ানে লড়াই আছে। কেউ মানে জোর দাবার সঙ্গে বলতে পারছে না যে বালুরঘাট আমরাই জিতবো, অবশ্যই বলছে, বাইরে বলছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটা টেনশন আছে বালুরঘাট নিয়ে। রায়গঞ্জের সিটটা আগেবার বিজেপি জেতার জন্য খুব সহজ হয়ে গেছিল একটাই কারণে, যে রায়গঞ্জে যে সোকল সেকুলার ভোট, সেই সেকুলার ভোটটা তৃণমূল, সিপিএ এবং কংগ্রেসের মধ্যে তিনটে ভাগে ভাগ হয়ে গেছে। কারণ হচ্ছে যে তুমি দেখো যে রায়গঞ্জে ওখানে সিপিএমও প্রায় 1,00,000 ভোট বা কিছু 1,80,000 ভোটের মধ্যে পেয়েছিল, ওখানে কংগ্রেসও 1,00,000 ভোট টেনেছে, তারপরে তৃণমূল 3-3.5 লাখ ভোট, এই মাঝখান থেকে ওখানে বিজেপি বেরিয়ে যায়। তুমি দেখো সিগনিফিকেন্টলি রায়গঞ্জে এবার কিন্তু বিজেপি ক্যান্ডিডেট চেঞ্জ করেছে, কারণ বিজেপিও অ্যাপ্রিয়েট করতে হয়তো পেরেছে যে রায়গঞ্জ দিস টাইম ইট ইজ নট সো ভেরি ইজি। একটা খেলা ওখানে হয়েছে যে ভিক্টরকে কংগ্রেস ওখানে ক্যান্ডিডেট করেছে, ভিক্টর লোকাল জনপ্রিয় মুখ এবং প্রাক্তন বিধায়ক। ওখানে বিজেপির আশা যদি ভিক্টর মানে বাম কংগ্রেসের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী যদি সংখ্যালঘু ভোট বেশি টেনে নেয়, মানে ভোটটা যদি ভাগাভাগি হয়ে যায় সেকুলার ভোটটা, তাহলে বিজেপি ফের বেরোতে পারে। আর তৃণমূল আশা করছে এবং আমি ফর শিওর জানি যে তৃণমূলের কাছে যে রিপোর্ট সেটা তৃণমূল মনে করছে না, তৃণমূলের ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, আমি বলছি আমার অ্যাসেসমেন্টের কথা বলছি না, তৃণমূলের নিজেদের অ্যাসেসমেন্ট হচ্ছে যে রায়গঞ্জে ভোটটা অনেক বেশি পোলারাইজড হয়েছে এবং সেকুলার ভোট তৃণমূলের দিকে মেরুকরণ ঘটেছে সেকুলার ভোটে, তার ফলে তৃণমূল কিন্তু এক্সপেক্ট করছে রায়গঞ্জ সিটটা জিতবে। তো এইরকম যেমন ধরো তুমি ব্যারাকপুর, আগেরবার অর্জুন সিং জিতেছিলেন মাত্র 15,000 ভোটে, ঠিক আছে, এবারে কিন্তু ব্যারাকপুরের লড়াই খুব একদম খুব মানে ক্লিন কনটেস্ট, পোলিং পার্সেন্টেজও কমে গেছে। ঠিক আছে, তৃণমূল এক্সপেক্ট করছে জিতবো, বিজেপিও বলছে জিতবো, কারণ কিন্তু দুজনেই জানে যে লড়াই কিন্তু ওখানে পুরো শিয়ানে শিয়ানে লড়াই আছে। তুমি ধরো ঝাড়গ্রাম, তুমি দেখো ঝাড়গ্রামে বিজেপি ক্যান্ডিডেট চেঞ্জ করেছে, হ্যাঁ, ঠিক আছে, এবং ঝাড়গ্রামের লড়াইও কিন্তু খুব খুব টাইট। এই কারণে তুমি দেখো অ্যাসেম্বলি ইলেকশনে ঝাড়গ্রামে কি, ঝাড়গ্রামে তৃণমূলের পায়ের তলা থেকে মাটিটা সরেছিল 2018 সালে পঞ্চায়েত ভোটের সময়, তার ফলে 2019 বিজেপি ওখানে গ্রো করে, ঠিক আছে, কিন্তু
একুশের ভোটে ঝাড়গ্রাম অনেকটা রিকভার করেছে তিনি, ঠিক আছে, খোদ ঝাড়গ্রাম শহরে বীরবাহা হাসদা জিতেছেন, করেছে কারণ কি বীরবাহাকে ওজন মুখ এবং বীরবাহার ওজন বাড়ানোর চেষ্টা করেছে। দেখো পলিটিক্সে কি তুমি একজনকে তৈরি করতে হয় না, মানে বীরবাহাকে মমতা বন্দ্যোপাধ্যায় বীরবাহার ওজন বাড়িয়েছে, মানে পলিটিক্যাল ওজন বাড়িয়েছে এবং বীরবাহা ওখানে একজন ফর্মিডেবল ফেস হয়েছে। তার ফলে ঝাড়গ্রামে কিন্তু এবারে কিন্তু আগের বারের মতন লড়াই নয়, মানে তৃণমূল আশার আলো দেখছে একদম। একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আমি তোমায় বলি, বিষ্ণুপুর সিটটা, বাঁকুড়ার বিষ্ণুপুর সিটটা কি ছিল ভোটের আগে? আমাদের পারসেপশন ছিল যে বিষ্ণুপুর সৌমিত্র খাঁ ড্যাং ড্যাং করে জিতে যাবে, ঠিক আছে। যেদিনকে থেকে ভোট হয়েছে, যেদিনকে ভোট হয়েছে তারপর থেকে কিন্তু তৃণমূল বিষ্ণুপুর নিয়ে হোপফুল হয়ে গেছে, জিতবেই ভাবছে না, কিন্তু তৃণমূল মনে করছে যে ঝাড়গ্রাম বিষ্ণুপুর অনেক বেশি তারা ওরা নেটার ডাউন করে ফেলতে পারে। যেমন তুমি দেখো কালকের কাউন্টিং এ কলকাতা থেকে অবজার্ভার পাঠাচ্ছে বিষ্ণুপুরের তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবজার্ভার পাঠাচ্ছেন, কারণ তারা মনে করছে যে বিষ্ণুপুর ইজ ক্লোজ, মানে ক্লোজ, ভেরি ক্লোজ। ইভেন বাঁকুড়াও, আমাদের ধারণা ছিল বিজেপি ড্যাং ড্যাং করে জিতবে, কিন্তু বাঁকুড়াও তৃণমূল মনে করছে ভেরি ক্লোজ। মেদিনীপুর ক্লোজ, তুমি নিজে গেছো মেদিনীপুরে, মেদিনীপুর ক্লোজ, জুনমালিয়া অগ্নিমিত্র একদম জুজুধান জুজুধান। তারপরে তুমি দেখো যে হুগলিতেও তুমি গেছিলে, তুমি লকেট চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায় রচনা বন্দ্যোপাধ্যায়, মানে লকেটের বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে একটা, যে তিনি কাজ করেননি, তাকে দেখা যায়নি, সাংসদ অ্যাভেলেবেল ছিলেন না, তো তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকাম্বেন্সি ওখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপরে রচনা একটা জনপ্রিয় মুখ, তো সেখানে বলা যেতে পারে দুই অভিনেত্রী একদম হাড্ডাহাড্ডি টক্কর। ঠিক, ফলে তুমি তো নিজে এক্সপিরিয়েন্স করে এসছো, দিলীপ ঘোষের ওখানে তুমি তো গিয়েছিলে, একদমই তুমি দেখো যে বর্ধমান দুর্গাপুরে আগের বারে মার্জিন কি ছিল, আড়াই হাজার ভোটের মার্জিন ছিল। তো তৃণমূলও বুঝতে পারছে যে দিলীপ ঘোষকে বর্ধমানে নিয়ে এসে হয়তো বিজেপি একটা মাস্টার স্ট্রোক দিয়েছে, কিন্তু কিন্তু এবং দমদমে যে দুটো কোর জায়গা যেটা তৃণমূলের স্ট্রেংথ, একটা হচ্ছে কামারহাটি বিধানসভা আর একটা হচ্ছে বরানগর বিধানসভা। কামারহাটিতে মদন মিত্র কিন্তু আগের মদন মিত্র নেই, মদন মিত্র শরীর খারাপ, আর বরানগরের বিধায়ক নিজেই দলবদল করেছেন। একমাত্র হোপ হচ্ছে তৃণমূলের যে যদি ওখানে সুজন চক্রবর্তী ভোটটা কেটে দেন ভালো করে, বা সুজন তাহলে কিন্তু ওখানে দমদম গেটে যেতে পারে। বারাসাত ইভেন ক্লোজ, ঠিক আছে, আগের দিনই বলছিলেন। তো এইটাই আমি সাকুল্যে বলতে চাইছি, এটাই যে দুটো শিবিরে কিন্তু উৎকণ্ঠা রয়েছে, কেউ কিন্তু এক্সিট পোল দেখে যেমন তৃণমূল বিজেপিও কমপ্লেসেন্ট নয়, মানে আবেগে ভেসে যাচ্ছে না কেউ। দেখো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এক্সিট পোল একটা কনফিডেন্স দেয়, ঠিক আছে, বিজেপি একটা কনফিডেন্স পেয়েছে, কিন্তু তা বলে কিন্তু শুভেন্দু অধিকারীরা কমপ্লেসেন্ট নয় না, ওরাও মানে কিনলি তাকিয়ে আছে কালকে গণনার দিকে। আজকে তৃণমূলও এক্সিট পোল দেখে কিন্তু হতদম হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাদের একটা ইন্টারনাল একটা অ্যাসেসমেন্ট রয়েছে, তারাও কিন্তু একদম পুরো মানে কালকের কাউন্টিং এর দিকে। তো ফলে আজকে যাত্রা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে তাদের কাছে টেনশনে কাটবে ঠিকই, কিন্তু প্রত্যেকেই তার ঘুটি সাজাচ্ছে কাউন্টিং সেন্টারের লোক। এবং তুমি চিন্তা করে দেখো যে কাউন্টিং সেন্টারে মানে টানা অতক্ষণ বসে থাকা, তো মোটামুটি ভাবে তৃণমূল কি করে যে ৬ ঘন্টা ৬ ঘন্টা করে দেয়, মানে সেটা রিলিভার দেয়, একজন ৬ ঘন্টা প্রথমে থাকে, তারপর একজন ৬ ঘন্টা থাকে, আবার অনেকে থাকে উদ্যম নিয়ে বলে যে না আমরা একাই ১২ ঘন্টা করে দেবো। তো ফলে এই প্রস্তুতিটা এখন দুটো শিবিরে চলছে, ঠিক আছে। বিজেপি একটা ওই বললাম যে এক্সিট পোল, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, একটা সর্বভারতীয় স্তরে যে নরেন্দ্র মোদী ফিরে আসছে বলে যে একখানা যে একটা প্রেডিকশন যে এক্সিট পোল গুলো মানে মোরালের সব এক্সিট পোলই যে প্রেডিক্ট করেছে, সেটা দেখার জন্য বিজেপি একটুখানি এক্সট্রা কনফিডেন্স পেয়ে আছে। তৃণমূল এখানে ডিফেন্ডিং একটা পার্টি, তো ফলে তৃণমূলও মানে সেভাবে, আর বাম কংগ্রেসের মধ্যে সেই উৎকণ্ঠাটা রয়েছে যে এবার তো সিপিএম প্রচুর নতুন মুখ এনেছে, তো সিপিএম এর একটা বড় আশা রয়েছে যে ভোট শেয়ারটা এবার বাড়াবো, যে গতবার যে ৬.৭% ৬.৬% অ্যারাউন্ড সিপিএম, আমি
আমি সব বাম বলছি না মিলিয়ে, আমি বলছি শুধু সিপিএম এর ভোট চাচ্ছিল গতকাল অ্যারাউন্ড 6.6%, তো সেইটা একটা এবার বাড়বে বলে সেখান থেকে একটা কতটা বাড়তে পারে সেটার দিকে তাকিয়ে রয়েছে সিপিএম। আগামীকাল ভোট গণনার দিকে আমাদেরও নজর থাকবে, আপনাদের চোখ থাকুক দাওয়ালে এবং তারই সঙ্গে দাওয়ালের পর্দার সাথে সাথে দাওয়ালের পাতাতেও www.dawal.in এ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখনই হ্যান্ড।